পরীক্ষার্থী বন্ধুরা, যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের সাজেশন থাকবে আজকের ভিডিওতে। তোমরা জেনে খুশি হবে যে এর আগে যত সাজেশন আমি দিয়েছি তার বেশিরভাগই কমন পড়েছে সকল বোর্ডে, কোনো কোনো ক্ষেত্রে 100% কমন পড়েছে। আজকে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দিব এবং সাথে উত্তরও দিয়ে দেব। এগুলো কিন্তু নৈবিত্তিকের জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে কোনো সৃজনশীলে কিন্তু ক এবং খ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে সৃজনশীলের ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর তোমার জানা নাই, সেই সৃজনশীল প্রশ্নের উত্তর কখনো লেখা ঠিক হবে না, কারণ এতে লেখার মান ও নম্বর অবশ্যই কমে যাবে। যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রে যে যে অধ্যায়গুলো তোমাদের পরীক্ষায় আছে এক নজরে দেখে নিতে পারো। অধ্যায় 1, 2, 3, 4 এবং 6 আছে, এখানে অধ্যায় আছে 5টা, আর তোমাদের পরীক্ষায় সৃজনশীল আসবে 11টা। উত্তর দিতে হবে কিন্তু যে কোনো 4টা। এখন এখান থেকে যদি একটা অধ্যায় বাদ দাও তাহলে কিন্তু 4টা প্রশ্ন কমন পড়ে যাবে। তাই যার কাছে যে অধ্যায়গুলো কঠিন লাগে সেখান থেকে কমপক্ষে একটা অধ্যায় তোমরা বাদ দিতে পারবে। এখন তোমাদের পছন্দ মতো তোমরা 4টা অধ্যায় পড়ে নিতে পারো। প্রথমে ক নম্বরের জন্য জ্ঞানমূলক প্রশ্ন, এর মানে সৃজনশীলের ক নম্বরে যে প্রশ্নগুলি তোমাদের আসতে পারে বা বেশি গুরুত্বপূর্ণ, সে প্রশ্নগুলো এবং উত্তর এখানে দেওয়া হলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যে অধ্যায় বাদ দাও না কেন, আমি সবগুলো অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর দিয়েছি, আর এগুলো পড়তে গেলে অনেকটা সময় লাগবে। আর এই ভাষাগুলো সহজভাবে লেখা হয়েছে, প্রশ্ন এবং উত্তরও লেখা হয়েছে তোমাদের জন্য। তোমরা এখান থেকে দেখে নাও, আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার খ নম্বরের জন্য অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীলে খ নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এখানে একেবারেই শর্ট সাজেশন দেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, সময়ের অভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারলাম না বা টাইপ করতে পারলাম না, তোমরা যে কোনো বই অথবা টেস্ট পেপার অথবা গাইডে এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। এগুলো সবচেয়ে কমন প্রশ্ন, তাই আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সহজে বের করে পড়ে ফেলতে পারবে। আর আমি যদি সময় করতে পারি তাহলে অবশ্যই উত্তরগুলো দিয়ে দেবো।